নিয়োগ দুর্নীতি মামলায় তিন দিন সাড়ে ষোলো ঘন্টা সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর আজ উত্তরবঙ্গে ফিরছেন পরেশ অধিকারী এদিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন শিক্ষা প্রতিমন্ত্রী সকালে নটা দশে এয়ার এশিয়ার বিমানে তার বাগডোগরা যাওয়ার কথা সিবিআই বলেছিল তিনি যেন কলকাতা ছেড়ে কোথাও না যান কিন্তু তারপরেও মঙ্গলবার সকালে কলকাতা ছেড়ে উত্তরবঙ্গ ফিরে গেলেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার বিরুদ্ধে নিজের মেয়েকে অন্যায়ভাবে শিক্ষিকা পদে স্কুলে চাকরি পাইয়ে দেয়ার অভিযোগ এবং তাকে টানা তিন দিন লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং যেটা জানা যায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই পরেশ অধিকারীকে বলেছিল তিনি যেন কলকাতা ছেড়ে অন্য কোথাও না যান কিন্তু তারপরেও এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতা বিমানবন্দরে আসেন পরেশ অধিকারী তাকে যখন বারবার প্রশ্ন করা হয় যে তিনি কোথায় যাচ্ছেন তিনি কিন্তু কোনো উত্তর দিতে রাজি হননি তবে বিমানবন্দর সূত্রে খবর যে এয়ার এশিয়ার ফ্লাইটে করে এদিন তিনি বাগডোগরায় ফিরে যাচ্ছেন এবং সম্ভবত সেখান থেকে কোচবিহারই ফিরবেন কিন্তু সিবিআইয়ের এর নিষেধ অমান্য করে যে যখন পরিষেধিকாரி উত্তরবঙ্গ ফিরে গেলেন তারপর सीबीआई কি করবে সেটাই দেখার ক্যামেরা সঙ্গী সাদুকর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা কোভিড দৃষ্টি এই বছরটাই কিন্তু আমাদের শুরু হয়েছিল ওমিক্রন আতঙ্কের মধ্যে দিয়ে এবং অনেকেই কিন্তু আক্রান্ত হয়েছিলেন সেই ওমিকরণে আর এখন যেমনটা জানা যাচ্ছে ভারতে ওমিক্রনের নতুন দুটি ভ্যারেন্টের হোদিস মিলেছে তামিলনাড়ু হায়দ্রাবাদ ও তেলেঙ্গানায় হদিশ মিলেল নতুন প্রজাতির দক্ষিণ আফ্রিকায় ফিফথ ওয়েভের অন্যতম কারণ নতুন এই দুটি করোনার প্রথম দুই ঢেউয়ের ভয়াবহতা দেখেছে দেশবাসী শ্মশানে সারি সারি চিতা অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু হাসপাতালে ভর্তির জন্য হাহাকার রাস্তায় অনুর্গল অ্যাম্বুলেন্সের সাইরেন সবে যখন দেশে করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে তখনই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে অমিক্রণের নতুন দুই ভ্যারিয়েন্ট বিএ ফোর ও ফাইভ সম্প্রতি তামিলনাড়ুতে উনিশ বছরের এক তরুণীর শরীরে এই বি ফোর ভেরিয়েন্টের হদিশ মিলেছে তিনি সম্প্রতি কোথাও যাননি বলে দাবি এর আগে হায়দ্রাবাদ বিমানবন্দরে আসা দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরেও বিশেষ প্রজাতির এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় তেলেঙ্গানায় আশি বছরের মহিলা শরীরে মিলেছে বি ফাইভ ভেরিয়েন্টের হদিস তিনি ভ্যাকসিনের সবকটি ডোজ নিয়েছিলেন বলে জানা গিয়েছে একটা কথা এখন যা যা বৈকল্পিক রুপ আসবে সেগুলো কিন্তু খুব মারাত্মক হবে না মারণ হবে না আসবে বিভিন্ন ভাইরাস তার চরিত্র বদল করবে পরিকাঠামো বদল করবে এটাই তো ভাইরাস কিন্তু এটা একটা সময় আসবে যখন এটাকে নিশ্চিন্ন করে দেওয়া যাবে এটাকে প্রতিহত করা যাবে এবং আমরা ভারতবর্ষে এখন যা অবস্থায় আছি আমাদের কিন্তু মেমোরি সেলস প্রচুর আমরা এই রোগটাকে প্রতিহত করবার জায়গায় আছি এখন বিএ পয়েন্ট ফোরটা আসছে এখন এই বিএ পয়েন্ট ফোর যেহেতু অলরেডি আমাদের কাছে একটা বিএ পয়েন্ট ওয়ান আর টু এর আউটব্রেক হয়ে গেছে এখন তার অ্যান্টিবডি নিশ্চয়ই আমাদের শরীরে কিছুটা রয়েছে এখন পয়েন্ট ফোর আসার পর থেকে এই লিনিয়েসটা আমাদেরকে অ্যান্টিবডিটা আদৌ কি এটাকে সক্ষম হবে আটকাতে সেটা একটু সময় বলবে যদি হঠাৎ দেখি আমরা স্পাইক বাড়ছে আর বিয়ে পয়েন্ট ফোর আমরা ডকুমেন্ট করতে পারছি তাহলে হয়তো বুঝতে হবে কোনো একটা জায়গা যদি রাইজ হয় তাহলে আমাদের কিন্তু সেই ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং এটা চিন্তার বিষয় থাকবে ওমিক্রনের নতুন দুই ভেরিয়েন্ট ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় মারাত্মক আকার নিয়েছে সে দেশে করোনার ওয়েভের অন্যতম কারণ ওমিক্রনের নতুন ভেরিয়েন্ট ও বিশ্বে এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে বাহান্ন কোটি ছাড়িয়ে গিয়েছে অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে দেশে চব্বিশ ঘন্টায় সংক্রমিত হয়েছেন দু হাজারের বেশি মানুষ ঝিলম করঞ্জাই ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট এবিপি আনন্দ